মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার 18টির মধ্যে অধিকাংশ ওয়ার্ডই এখনো জলমগ্ন, যে ছবি আপনাদের সামনে রেখেছি। তবে সব থেকে বেশি জল 1, 9 ও 15 নম্বর ওয়ার্ডে, সেখানে এখনো জলবন্দী বাসিন্দারা। কথা রাখলেন জুনিয়র চিকিৎসকরা, প্লাবিত কেশপুরে হাজির হলেন আরজিকর মেডিকেল ও মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। টাবাগাড়া এলাকায় খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প, সেখানে রোগী দেখছেন 2 মেডিকেল কলেজের প্রায় 30 জন জুনিয়র ডাক্তার। ওষুধের পাশাপাশি প্রাণও পর্যন্ত বিলি করছেন তারা। ক্যানভাসে তুলির টানে আরজিকর কাণ্ডের প্রতিবাদ, বিচার চেয়ে এভাবেই রাজপথে চিত্রশিল্পীরা। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল, শেষ হবে ধর্মতলায়। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, আবার পথে চিত্রশিল্পীরা। একদমই, প্রতিবাদের মাধ্যম রং তুলি এবং প্রতিবাদ ফুটে উঠেছে ক্যানভাসে। আমার সহকর্মী অপূর্ব মাঝিকে দেখাতে বলবো সেই ছবি। এই মিছিল শুরু হয়েছে কলেজ স্কয়ার থেকে এবং চিত্রশিল্পী, কলকাতার চিত্রশিল্পীরা, প্রায় 250 চিত্রশিল্পী তাদের নিজেদের ভাবনা আরজিকর কাণ্ডের প্রতিবাদে 1 ফুট বাই 1 ফুটের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন এবং সেই ক্যানভাসগুলোকে জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ ক্যানভাস তৈরি করা হয়েছে। এরকম 7 থেকে 8টি ক্যানভাস নিয়ে কিন্তু এই মিছিল চলছে। এবং মিছিল শুরুর আগে একটা প্রদর্শনী কলেজ স্কোয়ারে, এই প্রদর্শনী, এই ছবিগুলো প্রদর্শিত হয়েছিল এবং বিভিন্ন বয়সের চিত্রশিল্পীরা, নামী চিত্রশিল্পী থেকে নবীন প্রজন্মের চিত্রশিল্পী, তারা কিন্তু ক্যানভাস রাঙিয়েছেন এবং তারা কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছেন। এবং সেখানে প্রদর্শনীর পর তারা কিন্তু কলেজ স্কোয়ার থেকে এই মিছিল, রঙিন ক্যানভাস নিয়ে চিত্রশিল্পীরা তাদের প্রতিবাদের অস্ত্র ক্যানভাস, সেই রঙিন ক্যানভাস নিয়ে তারা কিন্তু মিছিল শুরু করেছে। এবং মিছিল এখন এসএন ব্যানার্জি রোড দিয়ে যাচ্ছে এবং ধর্মতলা অবধি যাবে। এবং তাদের যেটা বক্তব্য যে তারা কিন্তু তাদের মতো করে প্রতিবাদ করছেন এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ সমাজের বিভিন্ন স্তরের যেরকম মানুষরা করছেন ঠিক সেই রকমই কলকাতার চিত্রশিল্পীরা সামিল হয়েছেন এবং তারা বিচারের দাবিতে মুখরিত, একদিকে স্লোগানে, অন্যদিকে তাদের ক্যানভাসে। পাপিয়া, ধন্যবাদ তোমার। আমি কি করছি?